মিনকুম তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদের অনুসরণ করে ফাইন্নাহু মিনহুম আল্লাহ বলে সেও যদিও মুসলমানের সাইনবোর্ডটা লাগানো সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে আপনি মুখে দাঁড়িয়ে মাথায় টুপি হাজী সাহেব হজ করেন মক্কায় যান মদিনায় যান বছরে একবার উমরা করেন আপনি কিভাবে মেয়াদটা ছাদের উপরে আপনার মেয়ে আপনার ছেলে আপনার নাতি আপনার পুতি কিভাবে ফানুস জ্বালায় কিভাবে আপনি আতশবাজি করেন আর ভাগ্যের লটারি খেলেন আপনি রাত 12টার আগে সুন্দর করে 2022 সালের ভালো ছিলেন এই ছিলেন সেই ছিলেন অনেক কিছু হয়েছে ফানুস জ্বালাইলে যেই ফানুসটা ভালো জ্বলবে নিববে না আসমান পর্যন্ত উঠবে তার গতি তার ভাগ্য 2023 সালে খুব সুন্দর হবে এই হলো আমাদের আকীদা কথা বলেন ঠিক না বেটি কথা বলেন না কেন এটা হলো সিস্টেম যার ফানুসটা যত বেশি আগুন জ্বলবে যত বেশি উপরে উঠবে 2023 সাল তার তার তত ভালো কাটবে এটা 100% শিরিক কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই আহ আমরা মুসলমানের সন্তান নামাজও পড়ি টুপিও লাগাই হজও যাই মাঝে মাঝে মন্দিরেও যাই কথা বলেন ঠিক না বেটি পূজায়ও যাই কারণ ধর্ম যার যার উৎসব নাউজুবিল্লাহ কোন একবার জোরে কান ধর্ম যার উৎসব তার হবে আল্লাহর কসম যার ধর্ম তার উৎসব আমাদের ধর্মে ঈদ আছে খ্রিস্টের ধর্মে তো ঈদ দেয় তো আমাদের ধর্মে আমরা উৎসব করব তারা কি আমাদের সাথে উৎসব করে কথা বলেন কোন খ্রিস্টান দেখছেন আমাদের সাথে উৎসব করতে কোন হিন্দুকে দেখছেন উৎসব করতে তাহলে আমরা কেন উৎসব করব পূজায় যাই কারণ কি রহস্য কি বলেন আল্লাহ সহি বুঝদান করুন ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ কোরআনে হাকিমের সূরা 6 নং পারা 16 নং পৃষ্ঠা সূরা মায়েদার 51 নং আয়াত বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার সম্প্রদায় লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না বাদুহুম আউলিয়া ও বাদ কারণ তারা একে অপরের খুব ভালো বন্ধুত্ব রাখে অবাইয়াত আল্লাহুম মিনকুম যদি এর পরেও আমার আমি আল্লাহর ঘোষণার পরেও আমি আল্লাহর ওয়াদার পরেও যদি তোমাদের কেউ তাদের অনুসরণ করে তাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে আল্লাহ বলে ফাইন্নাহু মিনহুম সে যদিও মুসলমানের সাইনবোর্ড লাগায় সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে পরের অংশ আল্লাহ বলে খেয়াল করেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন আল্লাহ বলে আল্লাহু আবি আল্লাহ লা ইয়াহদি হেদায়েত দেই না দিব না কওমাজ জালিমিন যারা জালেম সম্প্রদায় যারা সীমা লঙ্ঘন করে আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দেই না দিব না নাউজুবিল্লাহ কল না তাহলে বোঝা গেল এখানে যারা কাফের তাদের অনুসরণ যে সমস্ত মুসলমানরা করবে যারা ইহুদি তাদের অনুসরণ যে সমস্ত মুসলমানরা করবে যারা খ্রিস্টান তাদের অনুসরণ যে সমস্ত মুসলমানরা করবে আল্লাহ বলে তারাও যদিও মুসলমানের সাইনবোর্ড তারা ওই দিকে চলে গেল তারা জালেম হয়ে গেছে আর মনে রাখবে জালেমদেরকে আমি আল্লাহ হেদায়েত দেই না এবার আসেন তাহলে কিভাবে জালেম হয়ে গেল জালেম হয়ে গেল যেহেতু আল্লাহর ওয়াদার মুসলমানের ভিতরে থাকো আল্লাহর ওয়াদার ইসলামের গণ্ডির মধ্যে থাকো তুমি আল্লাহর ওয়াদার মানলা বলে কই পাইলা আল্লাহ তাআলা কোরআন হাকিমের 28 নং পারা 5 নং পৃষ্ঠা সূরা হাসরের 7 নং আয়াতের মাঝের অংশে আল্লাহ বলে ইসলামের কাজ কি আল্লাহর কাজ কি আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দেয় মা আতাকুমুর রাসূল ফখুযু وما نهاكم عنه فانتهوا الله أكبر ولنا
অস্বীকারের সুযোগ নাই বলবেন আল্লাহ বুঝি নাই শুনি নাই কেউ আসে নাই কি করছি না করছি বুঝি না দেখেন গৌরে তালাক দেয় আছে এক দল আছে না নাই বলেন তালাকটা দিয়ে মাথাটা গরম চান্দি গরম দৌড়ে হুজুর হুজুর বুঝি নাই কিছু বললাম কেউ কাছেও আসেন না মাথাটা এমন গরম হয়েছে তিনটা তো বইলা ফলাইছে আমি কি করব হুজুর বাস আছে না নাই কম না বেশি আছে এই সংখ্যা বেশি এখন অহরহ তালাক প্রাপ্ত বউ নিয়ে সংসার করে এই মাসালা আমি হুজুর বললে আমার অসুবিধা বহু অসুবিধা আছে না নাই বলেন বহু ঘরে 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 তালাক প্রাপ্ত বউকে নিয়ে সংসার করে আমাদের রাষ্ট্রীয় ভাবে এর ভূমিকা পালন করা উচিত কোন লোক যেন তালাক প্রাপ্ত বউকে নিয়ে সংসার না করতে পারে কঠিন শায়েস্তা করা দরকার একটারে সাইজ করবে পুরো সমাজ ঠিক হয়ে যাবে কথা বলে ঠিক না ঠিক পারিশমেন্ট করতে হবে এগুলো তারা কি মন চাই দিলাম আর থাকলাম নিলাম উঠাই নিলাম মাথা গরম হয়ে গেছে ও মিয়া তালাক তো মাথা গরম হইলি দেয় ঠান্ডা মাথা কেউ তালাক দেয় নাকি আপনার সাথে একজনের সাথে শত্রুতা আমি মাথা গরম হয়েছে তো লাগাইছেন একটা মাথা ঠান্ডা রে লাগানোর দরকার আছে কথা বলেন দরকার আছে মাথা গরম হইলেই তো লাগায় মাথা গরম হইলে তো গাম মন্দ করে মাথা গরম হইলে তো চটকানা লাগায় মাথা গরম হইলে তো থাপ্পড় দেয় মাথা গরম হইলে তো গুলি করে যাদের কাছে গুলি আছে মাথা গরম হয়েছে লাগাই দিছে মরে গেছে এরপর কি জেলখানায় কথা বলেন ঠিক না ঠিক আহ আমার বন্ধুরা আমার হাসরের ময়দানে আল্লাহর কাছে ফাঁকি দেওয়ার সুযোগ নাই আল্লাহ বলবে তোমাদের কাছে আমি যুগ 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 ধরে নবী পাঠাইছি তোমাদের কাছে আমি আল্লাহ যুগ যুগ ধরে রাসূল পাঠাইছি বিভিন্ন সময় বিভিন্ন যুগে বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশে আমি আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল প্রেরণ করে আমি আল্লাহর বিধান করে সুন্দরভাবে তোমাদের মাঝে বাস্তবায়নের জন্য বয়ান করেছেন ওয়াজ করেছেন মাহফিল করেছেন নবীর দরওয়াজা বন্ধ নবীর দরওয়াজা বন্ধ হওয়ার পরে শেষ জমানায় নবীর ওয়াইজ ছিল উলামায়ে কেরাম আলেম সম্প্রদায় এই আলেম সম্প্রদায় আমার পক্ষ থেকে কোরআন এবং সুন্নার জ্ঞান অর্জন করেছে নবী চলে গেছে নবী বলে গেছে আনা খাতামুন নবিয়্যা নবিয়্যা বাদি আমি হইলাম সর্বশেষ নবী আমার পরে কোন নবী আসবে না তবে কিয়ামত পর্যন্ত আমার নবীর পক্ষ থেকে একটা দল রেখে গেলাম তারা হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আমি আমার কিছু ওয়ারিশ রাখলাম যাদের নাম হলো উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত দ্বীনের ঝান্ডা কিয়ামত পর্যন্ত কোরআনের ঝান্ডা কিয়ামত পর্যন্ত দ্বীনের দাওয়াত বলিতে দেশে গ্রামে গঞ্জে সারা পৃথিবীর মধ্যে উলামায়ে কেরাম দিবে তাদের অনুসরণ করলেও তোমরা সফল কাম কথা বলে ঠিক না ঠিক আল্লাহ তাআলা কোরআন হাকিমের 28 নম্বর পাঁচ নং পৃষ্ঠ সূরা হাসরের সাত নং আয়াতের মাঝের অংশে বলে মাতাকুমুর রাসূল তোমাদের রসুল তোমাদের মাঝে যা নিয়ে আসছে মা আতা যা নিয়ে আসছে কুম তোমাদের কাছে তোমাদের কাছে রসুল তোমাদের রসুল ফাকুজু সেটা গ্রহণ করো সেটা ধরো সেটা আঁকড়িয়ে ধরো সেটাই তোমরা নেও ওমা নাহাকুম যে জিনিস থেকে তোমাদের রসুল তোমাদের পয়গম্বর তোমাদেরকে বারণ করেছে নিষেধ করেছে এটা করা যাবে না এটা করা যাবে না এটা করা যাবে না ফান্তাহু সেটাকে তোমরা ছেড়ে দাও ছেড়ে দাও এবার আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন 31st নাইট উদযাপন করার কথা কোরআনের কোন আয়াতে আছে রাসূলের কোন হাদিসে আছে একটু দেখা দেখান না একটু নাই সত্য বুকে হাত দিয়ে বলেন তো নাই তাহলে আগামী কাল কারা কারা কিনবেন ছেলে মেয়েরা ফানুস কিনে রাখছে ছোট ছোট ফটকা ফটকা হাবি যাবে অনেক কিছু কিনে রাখছে এরকম কারা আজ জাগাবেন একটু না লজ্জা লাগবে আহ 31st নাইট হ্যাপি নিউ ইয়ার এগুলা কোরআনে নাই এগুলা হাদিসে নাই অতএব মুসলমান হিসাবে এগুলা করা যাবে না যাবে না যাবে না চূড়ান্ত পর্যায়ের হারাম কথা বলেন ঠিক না বেটি আপনি হাজি সাহেব আর গাজী সাহেব আর হুজুর মাওলানা মুফতি যাই হন এইগুলা কইরে আপনি সাইনবোর্ড দেখেন আপনি আসল মুসলমান হন আসল মুসলমান হন মসজিদের দাম চাইলে আপনার থেকে 5 টাকা বাইরে না আর ফানুসের জন্য আপনার 10,000 টাকা বাজেট সর্বনিম্ন আছে না নাই হ্যাঁ কারণ নাতিদের মন রক্ষা করতে হয় ছেলের বউ রক্ষা মন রক্ষা করতে হয়
অমকের মন তমকের মন ফারুজ জেলা এই জেলা সেই জেলা এই জন্য 10 হাজার 15 হাজার টাকা ন্যূনতম বাজেট কয়দিন আগে যে খেলা গেছে বিশ্বকাপ খেলা দেখছেন না আপনারা হাই আফসোস দেশে বলে অভাব আমার তো মনে হয়েছে ওই সময়টা মনে হয়েছে দেশে কোনো অভাবই নাই সব মিথ্যা কথা বলছে ওই সময়টা আমার কাছে মনে হয়েছে দেশে কোনো অভাব নাই সবাই ধোকাবাজ ফালতামি করতেছে কারণ যদি অভাবই হয় আপনারা খবরে পাইছেন এক বোকার ঘরের বোকা গর্দবের ঘরের গর্দব নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত পুরাটা আর্জেন্টিনার পর্দা বানায় রেখে দিয়েছে কি বলেন কয় হাজার টাকা লাগছে বলেন কত হাজার লাগছে এই ছাগলের কাছে যে যদি বলতেন ভাই মসজিদের লেগে দেন না কিছু বড় অভাবই আছে বহু সমস্যা বিশ্বাস করেন বহু সমস্যায় বলতে কি বলতো না বলেন তো তোর বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে আর্জেন্টিনা পতাকা লাগাইলি কয়টা নাকি হয়েছে বলেন প্রত্যেক কদমে কদমে নাকি প্রত্যেক কদমে কদমে নাকি নাকি প্রথম কদমে কদমে গুনাহ গুনাহায় কবিরা ও মুসলমান গরু খাওয়ার মুসলমান তোমরা লম্বা লম্বা কথা বলো আর বোঝো না শোনো না হুজুরে কিছু বললে ভুল ধরো নিজে কম বুঝি আমি তিরমিজি পড়ি আমি এই পড়ি আমি হেই পড়ি ঘোড়ার ডিম পড়ো তুমি ঘোড়ার ডিম পড়ো তুমি আল্লাহ বুঝার তৌফিক দান করুন বলেন হাত জায়গা কারা কারা আগামীকাল 31st নাইট পালন করবেন কেউ করবেন না সত্য হাত জায়গা করবো না হাত জাগান করবো না ইনশাআল্লাহ করবো না ইনশাআল্লাহ আমরা তো করবই না আমাদের সামনে যদি কেউ পড়ে তাদেরকেও করতে দিব না ইনশাআল্লাহ পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় আমরা আমাদের ইমানি দায়িত্ব হিসাবে বারণ করবো ইনশাআল্লাহ এটা সওয়াবের কাজ গরু খাওয়া মুসলমান না এটাও সওয়াব হবে যদি আপনার মহল্লা হয় আর আপনার শক্তি থাকে বারণ না করেন আল্লাহর কসম আপনার গুনাহ হবে আপনার গুনাহ হবে হাত্তামান আপনার যদি শক্তি থাকে ক্ষমতা থাকে এটাকে বারণ করার মতো বাধা দেওয়ার মতো আপনার কথা সবাই শুনে সমাজের সবাই আপনাকে মানে যদি আপনি বাধা না দেন এই হারাম কাজে মানুষ লিপ্ত হবে আল্লাহর কসম হাশরের ময়দানে আপনার থেকে আল্লাহ জবাব দিতে হবে জবাবদিহি করো আপনাকে কারণ হাদিস শরীফে আসছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমরা প্রত্যেকে প্রত্যেকের অধীনস্থদের সম্পর্কে কামতার ময়দানে জবাবদিহি হবে তোমাদেরকে প্রশ্ন করা হবে আমি এই মহল্লার একজন নেতা তো এই মহল্লা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবে আমি এই ওয়ার্ডের নেতা তো ওয়ার্ডের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে আমি এই ইউনিয়নের নেতা তো ইউনিয়নের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে আমি এই থানার নেতা থানা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে আমি এই জেলার নেতা জেলা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে আমি বিভাগের নেতা বিভাগ সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে আমি বুড়া বাংলাদেশের নেতা তো বাংলাদেশের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে এত সহজ না এত সহজ না কি মনে করছেন আপনারা ক্ষমতা বসলেই খালি এত না না ক্ষমতা বৈশা ক্ষমতাকে সুন্দরভাবে সহজভাবে পালন করতে হবে যদি আপনি সাকসেসফুল হইতে চান আর পরকালে আল্লাহর আদালত থেকে বাঁচতে চান সে যেই দল করুক না কেন কথা বলে ঠিক না বেটি ক্ষমতা পাওয়া সহজ না চালানো কঠিন অনেক কঠিন গাড়ি কিনা সহজ প্রত্যেক দিন গাড়ি তেল দিয়ে চালানো বড় কঠিন বুঝেন কথা মোটর সাইকেল কিনা সহজ প্রত্যেকদিন তেল লাগাইয়া রাস্তায় চালানো এটা কঠিন প্রাইভেট কিনা সহজ প্রত্যেকদিন তেল লাগাইয়া মালিশ করা এটা বড় কঠিন যে ক্ষমতা পাওয়া কঠিন ক্ষমতাটাকে বাস্তবায়ন করে চালানো এটা পাওয়াটা সহজ বাস্তবায়ন করে চালানো এটা বড় কঠিন আপনাদের মাঝে আমি ছোট্ট একটা হাদিস বলছিলাম কি হাদিস খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা আমরা স্পষ্ট হয়ে গেলাম আল্লাহ আমাদের বন্ধু ইমানদারদের বন্ধু কারা বলেন ইমানদারদের বন্ধু কারা বলেন আল্লাহ আর আল্লাহ ইমানদারদের বন্ধু হয়ে আমাদের কি পুরস্কার দিছে অন্ধকার থেকে আল্লাহ আলোর পথে আমাদেরকে নিয়ে আসছে এক নম্বর পুরস্কার দুই নম্বর পুরস্কার হলো আলোর পথ তথা জান্নাতের পথ মরলি আমাদেরকে আল্লাহ দিবে জান্নাত কয় নম্বর পুরস্কার কয় নম্বর পুরস্কার দুই নম্বর পুরস্কার তিন নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা যে কোরআন আজকে আমরা নামাজে পড়ি যে কোরআন আমরা স্টেজে বয়ান করি যে কোরআন রমজানের মাসে আমরা তারাবি নামাজে পড়ি হাবিব সাহেবরা কি সুন্দর করে পড়ে না الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم الصراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
পরে কি পড়েনা বলেন ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে এই কোরআন তিন নম্বর পুরস্কার হলো জান্নাতীদের আল্লাহ ডাইরেক্ট তার পবিত্র জবান থেকে হাশরের ময়দানে সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ নিজে কোরআন পড়ে শুনিয়ে দিবেন সুবহানাল্লাহ কেমন লাগে কোন তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 28 ডিসেম্বর মেট্রোর উদ্বোধন করছে যারা আমাদের বাংলাদেশের আমরা যারা আছি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন যে যেই দল করেন না কেন এই যে উদ্বোধন করছে এটা আমাদের কাছে ভালো লাগছে না খারাপ লাগছে কিছু লোক আছে হিংসার যারা আবদ্ধ তারা ভালো বলবে না সেটা আলাদা হিসাব সেটা আলাদা হিসাব যে যেটা ভালো করে সেটা ভালো বলতে হবে খারাপটা খারাপ বলতে হবে কে কি করেন না করেন সেটা আমার দেখার বিষয় না ভালোটাকে ভালো বলতে হবে খারাপটাকে খারাপ বলতে হবে এই যে উদ্বোধন করলো এটা আমাদের কাছে ভালো লাগছে স্বাভাবিক আর যখন হাশরের ময়দানে আল্লাহ জান্নাতীদেরকে নিয়ে একসাথে জান্নাতীদেরকে আল্লাহ প্রশ্ন কি চাও কি চাও কি চাও সব জান্নাতীরা একই কণ্ঠে বলবে আল্লাহ যে কোরআন দুনিয়া পড়েছিলাম যে কোরআন দুনিয়ায় নামাজে পড়েছি যে কোরআন ওয়াদের মাহফিলে শুনেছি যে কোরআন রমজানের তারাবিতে পড়েছি সেই কোরআন তোমার মহাগ্রন্থ আল কোরআন তোমার বাণী কোরআন আমি সেদিন বলেছি এটা কিন্তু গায়রে মাখলুক কোরআন কিন্তু মাখলুক না আল্লাহর বাণী বান্দা বলবে আল্লাহ তুমি তোমার কোরআনটা একটু আমাদেরকে পড়া শোনাও এতেই আমরা তৃপ্ত হয়ে যাব তখন আল্লাহ সমস্ত জান্নাতীদেরকে নিজের কণ্ঠে কোরআন তেলাওয়াত করে শোনাবে ভাইরা আমার বন্ধুরা আমার কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন পাড়ায় বিভিন্ন ছড়ায় পৃথিবীর জমিনে যারা বসবাস করে কে আল্লাহর বন্ধু কে আল্লাহর নাফরমান কে আল্লাহর কাছের বান্দা কে আল্লাহ দূরের বান্দা কে আল্লাহর পছন্দনীয় বান্দা কে আল্লাহর পাপী বান্দা কোন কোন কাজ করলে আল্লাহ পছন্দ হন কোন কোন কাজ করলে আল্লাহ বান্দার প্রতি রাজি হন খুশি হন সেটাও আল্লাহ কোরআনে হাকিমে স্পষ্ট বয়ান করে দিয়েছে আর কোন কোন কাজ করলে কোন কোন কাজের সাথে জড়িত থাকলে আল্লাহ ওই বান্দার উপর খুশি হন নারাজি হন না নারাজ হন গোস্বা হন সেটাও আল্লাহ কোরআনে হাকিমে বর্ণনা করে দিয়েছেন কথা বলেন ঠিক না ভাইরা আমার বন্ধুরা আমার কোরআনে হাকিমের তিন নং পারা দুই নং পৃষ্ঠা সূরা বাকারার 257 নং আয়াতে আল্লাহ বলে আল্লাহু আলিয়্যুল্লাযীনা আমানু ও পৃথিবীর মানুষেরা রে তোমাদের কাছে আমি আল্লাহর ঘোষণা জেনে রাখো আমি আল্লাহ কাদের দোস্ত কাদের বন্ধু কাদের অভিভাবক আল্লাহ বলে আল্লাহ আমি আল্লাহ ওয়ালিউন মানে হলো দোস্ত বন্ধু অভিভাবক আমি আল্লাহ কাদের অভিভাবক কাদের দোস্ত আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে আমি আল্লাহর প্রতি যারা বিশ্বাস এনেছে আমি আল্লাহর প্রতি আমি আল্লাহ তাদের বন্ধু আমি আল্লাহ তাদের অভিভাবক আমি আল্লাহ অভিভাবক যেহেতু হয়ে গেলাম আমার কাজ কি আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে আমার কাজ হলো ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর আল্লাহু আকবার বলেন না আল্লাহ বলে আমি যখন তাদের অভিভাবক হয়ে গেলাম আমি যখন তাদের বন্ধু হয়ে গেলাম আমি যখন তাদের রাহবার হয়ে গেলাম আমি আল্লাহর কাজ হলো ইউখরিজুহুম আমি তাদেরকে বের করে দেব আমি তাদেরকে বের করে নিয়ে আসব কিসের থেকে মিনাজ জুলুমাত অন্ধকার থেকে যেখানে অন্ধকার আচ্ছাদিত করে ফেলছে অন্ধকার আর অন্ধকার আর অন্ধকার আল্লাহ বলে ওই অন্ধকার থেকে আমি আল্লাহ তাদেরকে আমার কুদরতি হাত দিয়ে মিনাজ জুলুমাতি ইলান নূর ওই অন্ধকার থেকে আমি আল্লাহ নূর মানে হলো আলো অন্ধকার মানে জুলুম জুলুম মানে হলো অন্ধকার আল্লাহ বলে জুলুম থেকে অন্ধকার থেকে নূর আমি আল্লাহ তাদেরকে আলোর দিকে নিয়ে আসব এখানে তাফসীরের কিতাবে আলোর ধারা ব্যাখ্যা করেছে আলো কি আল্লাহ তাআলা যে এখানে বলছে মিনাজ জুলুমাতি ইলান নূর অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসব তাফসীরের কিতাবে নূরের ব্যাখ্যা করেছে আলো অর্থ হলো মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের পথে নিয়ে আসবে
যেন মানুষ সহজেই জান্নাতে প্রবেশ করতে পারে, যেন মানুষ দলে দলে দলভুক্ত হয়ে জান্নাতের মেহমান হিসাবে যেতে পারে, এই জন্য আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। পক্ষান্তরে আল্লাহ বলে আমি যাদের বন্ধু না, আমি যাদের অভিভাবক না, আমি যাদের দোস্ত না, তাদের অবস্থা কি হবে সেটাও শোনা দরকার আছে কি নাই? আল্লাহ বলে ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের সম্প্রদায়, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনে না, যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস আনে না, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে না, তাদের অবস্থা কি হবে? তাদেরও তো বন্ধু আছে কি নাই? কারণ পৃথিবীতে যারা ভালো, সর্বোচ্চ ভালো, তারও বন্ধু আছে। পৃথিবীর মধ্যে যারা সবচেয়ে খারাপ নিকৃষ্টতম, তাদেরও বন্ধু আছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক ভাইরা, আবার বন্ধুরা, আবার পায়ে হাত দিয়ে বলি, বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ভালো মানুষ পৃথিবীতে আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও আর আসবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন বন্ধু ছিল, প্রাণ দিয়ে জান দিয়ে মোহাম্মদের জন্য নিজের গর্দান কেটে দেওয়ার জন্য প্রস্তুত ছিল, এমন বন্ধু মোহাম্মদের ছিল। আবার এই মোহাম্মদকে এমন দুশ্মন ছিল, মোহাম্মদের দুশ্মন, মোহাম্মদের শত্রু, এক সেকেন্ডের জন্য মোহাম্মদের নামটা শুনতে পারতো না, এক সেকেন্ডের জন্য মোহাম্মদের নামকে গ্রহণ করতে পারতো না। চাইতো যেখানে মোহাম্মদ সেখানে আমার তলোয়ার দিয়ে মোহাম্মদের গর্দানকে দেহ থেকে আলাদা করে ফেলবো, এমন লোক ছিল কি ছিল না? এটা প্রমাণ করে দেয় বিশ্বের মধ্যে যত ভালো লোক হবে তার শত্রু বন্ধু দুইটাই থাকবে, বিশ্বের মধ্যে যত খারাপ লোক নিকৃষ্টতম লোক তার বন্ধু শত্রু দুইটাই থাকবে। এটা আল্লাহর পক্ষ থেকে সিস্টেম করা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তবে মনে রাখবেন ভালো লোকের শত্রু বেশি, বর্তমান জমানায় ভালো লোকের শত্রু বেশি তা না, সেই 14 বছর আগ থেকেও ভালো লোকের শত্রু বেশি ছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো লোক ছিল না, কিন্তু তার শত্রু বেশি ছিল। কারণ কি? মোহাম্মদ আল্লাহ তাআলার খাঁটি গোলাম, মোহাম্মদ আল্লাহ তাআলার খাঁটি বান্দা, মোহাম্মদ আল্লাহ তাআলার খাঁটি পীর নবী রাসূল। শয়তান লাগা আছে মোহাম্মদের কথা যে শুনবে, যে শুনবে, যে শুনবে, শোনার সাথে সাথে ওই লোকটা পরিপূর্ণ কামেল ইমানদার হবে, আর কামেল ইমানদার হয়ে গেলে মরতে দেরি, এই লোকটার জন্য জান্নাতে প্রবেশ করতে আর এক সেকেন্ড দেরি হবে না। কথা বলেন ঠিক না ভাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য শয়তান পিছনে লেগে গেছে কোনোভাবে মোহাম্মদের অনুসরণ যেন কেউ না হয়, মোহাম্মদের অনুসারী যেন কেউ না হয়, সব যেন মোহাম্মদের বিপক্ষে থাকে। আজকের সমাজও যারা আলেম, যারা ইমাম, যারা খতিব, যারা বক্তা, তাদের পিছনে এক গ্রুপ লাগছে। কথা বলেন না কেন? লাগে নেই? হ্যাঁ, বেশি লাগছে। ঘরে আড্ডা হয়, তাদের পিছনে কেউ নাই, গান চলছে তো চলবে, একদিন না সারা দিন, এক রাত না সারা রাত, এক রাত না বহু রাত গান চলবে। গানের শব্দ দিয়ে কোনো শব্দ দূষণ হয় না, গানের আওয়াজে ঘুম ভাঙে না, গানের আওয়াজে ঘুম ডিস্টার্ব হয় না, গানের আওয়াজে কোনো প্রকারের অস্বস্তিকরের বিষয় সামনে দাঁড়ায় না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পায়ে হাত দিয়ে বলি, বোঝার চেষ্টা করবেন, যদি রাত 11টার পরে মাইকের আওয়াজে আল্লাহু আকবরের ধ্বনি আসে, মাইকের আওয়াজে নারায়ে তাকবীরের স্লোগান আসে, মাইকের আওয়াজে কোরআনে হাকিমের তিলাওয়াত আসে, মাইকের আওয়াজে যদি কোনো মাসআলা মাসআইল ধর্মীয় আলোচনা আসে, এরপরে ঢাকার শহরের বিভিন্ন সাহেবরা ফোন লাগায়, ও মাহফিল কমিটি ভাই, পায়ে হাত দিয়ে বলি, শব্দ দূষণ হয়, তাড়াতাড়ি বন্ধ করো, যদি বন্ধ না করো আইনি ব্যবস্থা গ্রহণ করব। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ও নাফরমানের দলেরা, ও পাপিষ্ঠর দলেরা, তোদের পায়ে হাত দিয়ে বলি, যখন গান চলে তখন তোদের কানে কি লাগাও? যখন গানের বাদ্য হয় তখন তোমার কানে আওয়াজ যায় না, তখন তোমার ঘুম ডিস্টার্ব হয় না, তখন তোমার শব্দ দূষণ হয় না। এরকম পাপী লোক সমাজে কম না বেশি? কথা বলেন না কেন? বেশি না কম? হ্যাঁ, কথা বলতে হবে তো, আরো বাড়বে, এখন যা দেখেন সামনে আরো বাড়বে, কারণ কিয়ামত একেবারে সন্নিকটে। যত সামনে যাবেন তত পাপের লোক বাড়বে, ইসলামের দুশ্মন বাড়বে।
ভালো মানুষের শত্রু বাড়বে ফেরাবার বন্ধুরাবার সেদিকে আমি যাব না করে লম্বা চোর আলোচনা আল্লাহ বলে আমি ভালো মানুষের বন্ধু ঈমানদারদের বন্ধু ঈমানদারদের অভিভাবক তাহলে যারা ঈমানদার না তাদেরও তো বন্ধু আছে কথা বলেন ঠিক না ভাই এই প্রসঙ্গ টানার জন্য আমি এই কথাগুলো বললাম আল্লাহ বলে যারা ঈমানদার না যারা কাফের যারা আমার উপর ঈমান আনে নাই ওয়াল্লাযীনা কাফারু যারা কাফের যারা কাফের যারা বেঈমান যারা বদ্দিন আউলিয়াউহুম তাগুত তাদের বন্ধু হলো তাদের দোস্ত হলো তাদের অভিভাবক হলো তাগুত নাউজুবিল্লাহ করনা আহ তাগুত সম্পর্কে আপনারা ভালো জানেন এটা বিস্তারিত আলোচনা করার দরকার নাই আলোচনা করতে অনেক সময় লাগে আল্লাহ বলে আউলিয়াউহুম তাগুত যারা বেঈমান যারা কাফের তাদের বন্ধু হলো তাগুত এই তাগুত সুন্দর করে তাদের বন্ধু হয়ে থাকে মিস্টার ইবলিস সহ যত খারাপ লোক আছে যত খারাপ দিক আছে যত খারাপ কিছু এই ধরনের যারা লিডার এরা হলো তাদের বন্ধু শয়তান সহ শয়তানের চেলাবলা সহ আল্লাহ বলে তাহলে আমি যেমন আমার বন্ধুদেরকে আলোর অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসলাম অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসলাম এটা আমার কাজ দোস্তের জন্য বন্ধুর জন্য উপহার যারা কাফেরদের বন্ধু যারা বেঈমানদের বন্ধু তারাও তো দোস্ত হিসাবে একটা উপহার দিবে কথা বলেন দিবে না দিবে কি দিবে না আল্লাহ বলে তারা উপহার দিবে বন্ধুদেরকে ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ জুলুমাত নাউজুবিল্লাহ কোন আগে উল্টা উল্টা সম্পূর্ণ উল্টা আল্লাহ বলে ইউখরিজুনাহুম তাদের বন্ধুরা এই তাগুত সম্প্রদায় তাগুতরা তাদেরকে বের করে নিয়ে আসবে বের করে নিয়ে আসবে মিনান নূরি অন্ধ আলো থেকে আলো থেকে আলোর ছায়া থেকে তাদেরকে বের করে দিবে কোথায় মিনাজ্জুল মিনান নূরি ইলা জুলুমাত অন্ধকারের দিকে তাদের বন্ধুরা তাদেরকে ঢেলে দিবে যাও যাও অন্ধকারে যাও এখানেও তাফসীরের কিতাবে অন্ধকারের ব্যাখ্যা করেন অন্ধকারের তাফসীর করেন অন্ধকার মানে হলো জাহান্নামের পথ বান্দা যখন অন্ধকারের দিকে হাঁটি হাঁটি পা পা করে আগাইবে এক কদম সামনে দিবে তো এক কদম জাহান্নামের দিকে রাস্তা কমে গেল দুই কদম সামনে আগাবে তো জাহান্নামের দিকে দুই কদম সামনে এগিয়ে গেল ভাইরা আমার বন্ধুরা আমার এই হলো তাদের অবস্থা এখন শুনেন যারা এই কোয়ালিটি হবে যারা কাফের হবে যাদের বন্ধু হবে তাগুত তাদেরকে অন্ধকার থেকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে আসবে তারা থাকবে কোথায় পরিচয় জানা দরকার আছে কি নাই আল্লাহ বলে উলাইকা আসহাবুন নার ও আমার বান্দা বান্দির দল শুনে রাখো এই যে সম্প্রদায় যারা কাফের তাগুতের সম্প্রদায় তাগুতের আওতাভুক্ত হয়ে গেছে তাদের লিডারই তারা মানে তাদের কি তারা অনুসরণ করে তারা তাদেরকে আলোর পথ থেকে অন্ধকারের দিকে বের করে এনে তাদেরকে এমন একটা দ্বার প্রান্তে দাঁড় করাবে অর্থাৎ সেই দ্বার প্রান্তটা হলো জাহান্নামের দ্বার প্রান্ত আল্লাহ বলে উলাইকা ওই সম্প্রদায় ওই সমস্ত লোকেরা আসহাবুন্নার জাহান্নামের অধিবাসী হয়ে যাবে ভাইরা আমার বন্ধুরা আমার ওই জাহান্নামে কয়দিন থাকবে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা একদিন দুই দিন তিন দিন আল্লাহ বলে না 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 একদিন না দুই দিন না তিন দিন না আল্লাহ বলে হুম ফিহা খালিদুন আল্লাহ বলে ওই জাহান্নামে তারা চিরকাল থাকবে যেকালের শুরু আছে শেষ নাই আমাদের দুনিয়ার জীবনে সকাল শুরু হয় সন্ধ্যায় শেষ হয়ে যায় সন্ধ্যা শুরু হয় সকাল বেলা শেষ হয়ে যায়
রাত যখন শুরু হয় সকাল বেলা ভোর হয় ভোর যখন শুরু হয় দিন যখন শুরু হয় সন্ধ্যা বেলা রাত হয় আল্লাহ বলে জাহান্নামের দিন কোন শেষ হবে না জাহান্নামের দিন শুরু হয়ে যাবে শেষ হবে না জান্নাতের দিন শুরু হবে শেষ হবে না কারণ যারা জাহান্নামে চলে যাবে একবারে ঢুকবে তো আজীবনের জন্য জাহান্নামের আসামি হয়ে যাবে আর যারা জান্নাতে প্রবেশ করবে তারাও একবারে ঢুকবে আজীবনের জন্য জান্নাতের মধ্যেই থাকবে সারা জীবনের জন্য জান্নাতের মেহমান অনন্তকাল আরাম অনন্তকাল আয়েশ অনন্তকাল এয়ার কন্ডিশন যে কালের কোনো শুরু হবে শেষ হবে না জাহান্নামের মধ্যে যেমন ভয়ঙ্কর আজাব জান্নাতের মধ্যে বিপরীত তেমন সুখ শান্তিতে ভরা এই সিদ্ধান্ত কার কথা বলেন কার ভাইরা আমার বন্ধুরা আমার এই আয়াতের এখানে পাইলাম আল্লাহ দোস্ত ইমানদারদের আর কাফেরদের বদদিনদের দোস্ত হলো তাগুত দুই নম্বরে পাইলাম আল্লাহ ইমানদারদের বন্ধু হয়ে উপকার করে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে দিন তিন নম্বরে পাইলাম তাগুত যাদের বন্ধু তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় চার নম্বরে পাইলাম আল্লাহর বন্ধু যারা হবে তারা হবে জান্নাতের মেহমান পাঁচ নম্বরে পাইলাম তাগুতের বন্ধু যারা হবে তারা হবে জাহান্নামের আসামি কথা বলেন ঠিক যাবে ঠিক ভাইরা আমার বন্ধুরা আমার বৃদ্ধ বাবারা পায়ে হাত দিয়ে বলি এই আয়াতের ভিতরে এটুক পাইলাম এরপরে আল্লাহ বলে দুনিয়ার জিন্দেগিতে তুমি থাকবা তুমি চলবা তোমার থাকা তোমার খাওয়া তোমার শোয়া তোমার ঘুম তোমার সামাজিকতা কালচার তোমার সব কিছু হবে আমি আল্লাহর ওয়ার্ডার মতো আমি আল্লাহর পছন্দ মতো আমি আল্লাহ যে সমস্ত নবী রাসূলদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি তাদের পদঙ্ক অনুসরণ করবে নবীর পরে যে সকল সাহাবারা ছিল তাদের পদঙ্ক অনুসরণ করবে সাহাবাদের পরে তাবিঈন তাবে তাবিঈন আইমা মুজতাহিদিন সালফে সালিহিন খুলাফায়ে রাশিদিন তাদেরকে দেখো তাদের ইতিহাস পড়ো এক কথায় যত নেককার মানুষ আমি আল্লাহর পছন্দনীয় ছিল আমি আল্লাহর কাছে ছিল আমি আল্লাহর ভালোবাসার মানুষ ছিল দুনিয়ায় চলতে হইলে তোমরা তাদের অনুসরণ করো তাদের খাওয়াটাকে ফলো করো তাদের ঘুমটাকে ফলো করো তাদের দিনের দামারটাকে ফলো করো তাদের নামাজটাকে ফলো করো তাদের জিকিরটাকে ফলো করো তাদের সব কিছুকে তুমি ফলো করো যদি তুমি খাঁটি ইমানদার হতে চাও যদি তুমি মরার পরে জান্নাতের সর্বোচ্চ বালাখানায় থাকতে চাও যদি তুমি মরার পরে ডাইরেক্ট জান্নাতের মেহমান হতে চাও চান জান্নাতের মেহমান হইতে কারা কারা হাত জাগাল তো সবাই এই ঘুমায় কারা হাত জাগান না একটু ঘুমার লোক হাত জাগান আল্লাহ আকবার হাত নামান ঘুম ভাঙাইলাম আর কি কারণ মিস্টার ইবলিস লাগা আছে পিছনে হাও টিভি ধর্মীয় আলোচনা হইলে হাট টিভি পাটে বলেন গানের বদলিছে যাকে ঘুমায় কথা বলেন ঘুমায় কারণ জাকা নাকা করে যখন বাদ্য লাগায় ওরে ঘুম আর ঘুম কই যায় ঘুম 80 বছর পুরো লাভ দিয়ে ওরে দেখছো নি অবস্থা ফকির আরে ভাই ঘুম হয় নাকি যেই লাগাইছে কথা বলেন ঠিক না ঠিক কারণ এইখানে মিস্টার ইবলিস একটু মিঠাই লাগায় গুড় লাগায় দেয় মজা লাগে বুঝলেন নাই হেভি মজা আল্লাহ সহি বুঝদান করো ভাইরা আমার বন্ধুরা আমার এখানে পাইলাম এটা তাহলে আল্লাহ অনুসরণ করতে বলছে কাদের ইবাদতদের এটা আল্লাহ কোরআন হাকিমে বলে দিছে আর কাফেরদের বদদিনদের বেঈমানদের ইহুদিদের খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না সেটাও আল্লাহ কোথায় বলছে কোরআনে বলছে কোরআনে হাকিমের 6 নং পারা 16 নং পৃষ্ঠা সূরায়ে মায়েদা এর 51 নং আয়াতে আল্লাহ বিস্তারিত বয়ান করেছেন সুবহানাল্লাহ কন্যা সুরার হাকিমের 6 নং পারা 16 নং পৃষ্ঠা সূরায়ে মায়েদার 51 নং আয়াত আল্লাহ বলে أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم
والله لا يهدي القوم الظالمين الله বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার সম্প্রদায় যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস এনেছো যারা আমি আল্লাহকে রব মানু অন্য কাউকে না যারা আমি আল্লাহকে আল্লাহ মানু অন্য কাউকে না যারা আমি আল্লাহর দাসত্বকর্তা তাদেরকে বলি লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা কয়টা শব্দ বলেন দুইটা শব্দ লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আল্লাহ বলে ইহুদি এবং নাসারা দুইটা সম্প্রদায়কে আউলিয়া বন্ধু হিসাবে গ্রহণ করো না লা তাত্তাখিযু মানে হলো তোমরা গ্রহণ করো না গ্রহণ করো না গ্রহণ করো না ইহুদি এবং নাসারাদেরকে কি রূপে আউলিয়া বন্ধু রূপে আউলিয়া শব্দের অর্থ হলো বন্ধু আল্লাহ বলে ঈমানদার তোমাদের বন্ধু তো আমি আল্লাহ সুবহানাল্লাহ কর না আল্লাহ বলে ঈমানদার তোমাদের বন্ধু তো আমি আল্লাহ তোমাদের বন্ধু তোমাদের অভিভাবক তোমাদের সব কিছু আমি আল্লাহ অতএব তোমরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কোন ইহুদিকে বন্ধু রূপে গ্রহণ করবে না কোন খ্রিস্টানকে বন্ধু রূপে গ্রহণ করবে না কেন কেন জানোনি আল্লাহ বলে তুমি যতই খ্রিস্টানকে বন্ধু রূপে গ্রহণ করো তুমি যতই ইহুদিকে গ্রহণ রূপে বন্ধু রূপে গ্রহণ করো আমি আল্লাহ কসম করে বললাম এই ইহুদি আর খ্রিস্টান কোনদিন তোমার বন্ধু হবে না উপরে উপরে সাইনবোর্ড ভিতরে হলো ডাইরেক্ট সদরঘাট কথা বলেন ঠিক না ভাই সুযোগ পাইলি তোমার গোড়া কাটবে উপরে গাছের ভিতরে পানি দেয় নিজ দিয়া শিকড় কাটে এমন লোক আছে না নাই বহুত 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 উপরে গাছের গোড়া পানি দেয় নিচে দিয়ে শিকড় কাটে ইহুদি খ্রিস্টান ইহুদি নাসারা এদের সিস্টেম হলো মুসলমানের সাথে উপরে ভাঁজ ভিতর দিয়ে গোড়া কাটে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ বলে ইহুদি আর খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না কারণ বাদুহুম আউলিয়া ও বাদ তারা একে অপরই খুব ভালো দোস্ত ভালো বন্ধুত্ব তারা তারাই বন্ধুত্ব তারা তারাই ঠিক আছে কারণ রসুনদের পাশা কোন জায়গায় এক আল্লাহ বলে তারা সব মিলিয়ে গোষ্ঠী সুদ্ধা এক জায়গায় তুমি মুসলমান যতই ভালো ব্যবহার করো যত ভালোই বন্ধু সুলভ আচরণ করো একদিন তোমাকে ভুলে যাবে না না তবে মনে রাখবে ওমাইয়া তাওয়াল্লাহু মিনকুম যদি কোন মুসলমানদের তোমাদের মধ্য থেকে কোন কেউ তাদের অনুসরণ করে তাদেরকে বন্ধু বানায় ফা ইন্নাহু মিনহুম আল্লাহ বলে তারা সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যদিও সে কালেমা পড়েছে মুসলমান পরিচয় তার মুসলমান কিন্তু তাদের অনুসরণ করার কারণে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ ডিক্লার দিয়ে দিলাম যদিও সাইনবোর্ড মুসলমান ইহুদিদের সম্পর্কর কারণে তাদের সাথে বন্ধুত্বের সাইনবোর্ড লাগানোর কারণে ফাইন্নাহু মিনহুম সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কথাটা কার করেন কথাটা কার আল্লাহ বলে এই সমস্ত লোক আছে বাংলাদেশে নাই আছে ওরে বাপ রে বাপ কোরবানির সময় গরু আষ্টটা জবাই করে বড় কোরবানির দাতা আবার সুন্দর করে আগামীকাল